আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলী অনিকেতের জন্য যেই পাঞ্জাবিটা কিনেছিল সেটা অনিকেতের হাতে দিয়ে বলছে এই পাঞ্জাবিটা আপনার জন্য। অফিসে এত কাজের চাপ পড়ে গিয়েছিল যে কারোর জন্য কিছু কেনার সময়ই পায়নি, এর জন্য এগুলো সবার জন্য কিনতে গিয়েছিলাম। যদি সম্ভব হয় তাহলে পাঞ্জাবিটা পরবেন। এরপরে পাঞ্জাবিটা দিয়ে সেখান থেকে চলে যায় শ্যামলী। এদিকে অনিকেত শ্যামলী যেই ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটার মধ্যে থেকে পাঞ্জাবিটা বের করে হাতে নিয়ে দেখতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আগামী পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে।